আচ্ছা ধরুন আপনাকে একটা সুপার পাওয়ার দেওয়া হলো, বলা হলো যে আপনি আপনার জীবনের এই যে ফেলে আসা দিনগুলো, কাটানো দিনগুলো, তার মধ্যে থেকে যে কোনো একটা দিনে বা যে কোনো একটা মুহূর্তে আপনি চাইলে এখনই ফিরে যেতে পারেন, আপনি ঠিক কোন দিনটা বা কোন মুহূর্তটা চুজ করবেন? আমায় যদি বলা হয়, আমি তো বলবো যে আমি ছোটবেলার সেই যে কোনো একটা দিনে ফিরে যেতে চাই যেখানে কিনা কোনো চাপ নেই, কোনো রেসপন্সিবিলিটিস নেই, কিচ্ছু নেই, খালি খাও দাও, ঘুমাও, মজা করো, আর বাবা মার সাথে থাকো, গল্প করো, আড্ডা করো, ব্যাস এভাবেই দিন কেটে যাচ্ছে। তো আমি সেরকম একটা কোনো দিনে ফিরে যেতে চাইবো। তো আপনারা হয়তো ভাবছেন না যে আমি এই ধরনের কথা কেন বলছি, হঠাৎ করে এইসব আলোচনা কেন করছি। তো অ্যাকচুয়ালি ঠিক এইরকমই একটা সুপার পাওয়ার ব্যারি অ্যালেন বলে একটি ছেলে পায়, এবং সে এটা পেয়ে ঠিক কোথায় ফিরে যেতে চায়, কোন দিনে, কোন মুহূর্তে, এবং সে ফিরে যাওয়ার পর কি কি ঘটনা ঘটে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব আমার এই ভিডিওতে। সো হে, হাই, হ্যালো, আমি রেশমি ফ্রম মুম্বাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি অন মাই চ্যানেল ভয়েস অফ রেশমি। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে ঠিক কোন সিনেমাটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সো ইয়েস, অ্যান্ডি মুশিয়েটি ডিরেক্টেড দি ফ্ল্যাশ সিনেমাটা হলে এসে গিয়েছে, দেখে এলাম, আজকে এটাই শেয়ার করবো যে কী কী ভালো লাগলো আর কী কী খারাপ লাগলো এই সিনেমাটা। শুরুতেই বলি, খারাপ লাগার কথা যখন উঠলই, একটাই জিনিস আমার যেটা খুব একটা ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট, এবং ইট ইজ এমন একটা পয়েন্ট যেটা কিনা ইটস এ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পয়েন্ট, যে এটা খারাপ হবে এটা কিন্তু এক্সপেক্টেড নয় একেবারে। সেটা হচ্ছে এটা যে ভিজুয়াল ট্রিটমেন্টটা রয়েছে, VFX, CGI যাই বলুন না কেন, সেটা না খুব অযত্নে তৈরি করা বা লুপ হোলস রেখে দেওয়া, এরকম একটা আমার পার্সোনালি লেগেছে, টু বি ভেরি অনেস্ট। এবং এটা এমন একটা জিনিস যেটা কিনা আপনার ধরুন টোটাল সিনেমাটা জুড়েই কখনো না কখনো কোনো না কোনো মুহূর্তে আরও বেশি করে মনে করিয়ে দেবে। তো যাই হোক, মানে আমার মনে হয় জেনারেলি বিগ স্ক্রিনে দেখলে এগুলো হয়তো বেশি চোখে পড়ে, OTTতে রিলিজ করলে বা মোবাইল স্ক্রিনে দেখলে হয়তো এগুলো নাও ধরা পড়লেও করতে পারে। তো যাই হোক, এই একটা পয়েন্ট ছাড়া বাকি আমার কিন্তু পুরো সিনেমাটা বেশ ভালোই লেগেছে, এবং এই টোটাল সিনেমাটার যদি কোনো একটা পয়েন্ট হয়ে থাকে যেটা কিনা এজ আ মেজর সেলিং পয়েন্ট, দ্যাট ইজ ব্যাটম্যান মাইকেল কিটন। 71 বছর বয়সী একটা লোক যে কিনা এখনো এত দারুণ অভিনয় করে যাচ্ছে, দারুণ পারফর্ম করে যাচ্ছে, যে কি বলবো, এক কথায় বলার কিছুই নেই। তো যাই হোক, এবার ধীরে ধীরে বলি, গল্পটা যেমন মোটামুটি যেটা আমি দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা ইন্ট্রোডাকশনে, সেটা অনেকটা ওই রকমই। এবং এই যে ব্যারি অ্যালেন যে চরিত্রটা, মানে ফ্ল্যাশ যে চরিত্রটা, সেই সুপার পাওয়ারটা পায় এবং সে ফিরে যেতে চায় সেই সময়ে যেখানে গিয়ে কিনা সে তার মাকে বাঁচাতে পারবে। তো সে সেখানে ফিরে যায়। এবার কি হয়, জেনারেলি পাস্ট, মানে আমরা কি জানি, আমাদের জীবনে যা যা ঘটে আমরা এটাই বিশ্বাস করি যে ইট ইজ অল অ্যাবাউট ডেস্টিনি, এটাই হওয়ার ছিল, এটাই হয়েছে, সেটা ভালো হোক, খারাপ হোক, যাই হোক। তো এক্ষেত্রে কি হয়, যদি এবার আমি পাস্টে গিয়ে আমার কোনো ঘটনাকে পরিবর্তন করি, তো সেই ঘটনার সাথে আর যে ঘটনাগুলো মানে রিলেটেড সেগুলোও পাল্টে যাবে, স্বাভাবিক না, এটাই তো হয়। তো এই যে ও গেল ওর মাকে বাঁচাতে চাইলে, সেই বাঁচানোর ফলে নানা রকম ঘটনা বদলে যায়, পাস্টের এমন অনেক ঘটনা আসে যেটার কনসিকুয়েন্সেস হিসাবে তাকে এমন অনেক কিছু ফেস করতে হয় যেটা সেটার জন্য সে প্রস্তুত ছিল না। তো সেই ঘটনাগুলো মিলে ফাইনালি কি হয়, সে কি আবার রিয়েলিটিতে ফিরে আসতে পারে কি পারে না, এই যে টোটাল এই যে ডিফারেন্ট টাইম লাইনে যে ট্রাভেল, ডিফারেন্ট ইউনিভার্সে যাওয়া, তার মধ্যে কি কি আসে, কে কে এসে পড়ে সেই ইউনিভার্সে হঠাৎ হঠাৎ করে, এই সমস্ত কিছু নিয়েই এই সিনেমা দি ফ্ল্যাশ। তো এটা গেল গল্প। এবার যদি বলি পারফরমেন্স ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ চরিত্র, মেন যে চরিত্র, ফ্ল্যাশের যে চরিত্র, মানে ব্যারি অ্যালেন ক্যারেক্টারটা প্লে করেছে যিনি, এজরা মিলার, সে হি ওয়াজ গুড অ্যাট অ্যাক্টিং, মানে অ্যাক্টিং ওয়াইজ বলুন বা পারফরমেন্স ওয়াইজ ভালো লেগেছে। সুপার গার্ল যে ক্যারেক্টারটা, যেটা কিনা সাশা ক্যালে যে রোলটা প্লে করেছে, সেও বেশ ভালো অভিনয় করেছে, মানে তার যতটুকু পোর্শন সে পেয়েছে সেটাতে সে মানে বেশ ইম্প্যাক্টফুল এক কথায় বলতে গেলে। আর যার কথাটা প্রথমেই বললাম, ব্যাটম্যান মাইকেল কিটন দারুণ অভিনয় করেছে, দারুণ এক কথায়, মানে কি বললাম যে মেন অ্যাট্রাকশন বেসিক্যালি হি। তো হলো এটা। আরেকটা যেটা ক্যারেক্টার রয়েছে, মানে মেন যে ভিলেন যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে জেনারেল জড, সেই ক্যারেক্টারটা প্লে করেছিল মাইকেল শ্যানন, তো সেও বেশ ভালো অভিনয় করেছে। তো এইগুলো পারফর্ম, মানে মেন যে লিড ক্যারেক্টারগুলো, আমি সেগুলোর পারফরমেন্স ওয়াইজ বললাম যে খারাপ না, ভালোই করেছে। এবার আসছি আরও যে যে জিনিসগুলো রয়েছে, যেমন ধরুন অ্যাকশন, যে সিনেমার অ্যাকশনটা না ইজ ভেরি গুড অ্যাকশন, ওয়েল কোরিওগ্রাফ বা ফাইট সিনসগুলো যেগুলো রয়েছে ওগুলো বেশ সুন্দর। এবং আরও যেটা মজার বিষয় সেটা হচ্ছে অ্যাকশনগুলো না আননেসেসারিলি নেই, মানে অ্যাকশনের পিছনে একটা বেস লাইন আছে বা একটা স্টোরি আছে, ব্যাক স্টোরি, যেটার জন্য সেই অ্যাকশনগুলো হচ্ছে। তো আননেসেসারিলি এখানে কোনো কিছুই নেই।
আরেকটা যে জিনিসটা এই সিনেমাটার বেশ ভালো সেটা হচ্ছে শুরু থেকেই না টু দি পয়েন্ট, মানে একদম ক্রিস্প নিট টাইট নো ননসেন্স এক কথায় বলতে গেলে, মানে শুরু থেকেই আপনি একদম ফুল অফ অ্যাকশন দেখতে পাবেন, গল্পটা সুন্দর এগিয়ে নিয়ে যাবে, গল্পটা ফার্স্ট হাফটায় গল্পটা সুন্দর এগিয়ে নিয়ে গিয়ে যে জায়গাটা একদম দারুণ পেসে নিয়ে যায়, তারপরে সেকেন্ড হাফটা আসে এবং সেকেন্ড হাফটা ইজ অল অ্যাবাউট ব্যাটম্যান এবং ব্যাটম্যানকে আপনার দারুণ লাগবে স্ক্রিনে দেখে, বিগ স্ক্রিনে এইভাবে দেখে, স্পেশালি প্লেড বাই মাইকেল কিটন। তো যাই হোক, এটা মানে মোটামুটি এটার যে ভালো ভালো দিকগুলো বললাম, আরেকটা ভালো দিক রয়েছে যেটা এটার আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেটা এটার যে সিনেমাটা এটার যে ইমোশনাল যে টাচগুলো, মানে ইমোশনাল কিছু ডায়লগস আছে ধরুন বা ইমোশনাল যে সিনগুলো রয়েছে, মানে যেখানে কিনা এই ব্যারি অ্যালেন চরিত্রটা যখন সে তার মায়ের সাথে তার যখন গিয়ে দেখা হয়, মানে সে যখন এই ডিফারেন্ট ইউনিভার্স বা ডিফারেন্ট টাইম লাইনে ফিরে গিয়ে সে যখন তার মাকে দেখতে পায় এবং দেখতে পাওয়ার পর যে তার রিয়াকশনটা, সে তাকে ছুঁতে পারছে, সে জানে যে তার কাছে মা নেই কিন্তু সে ফিরে গিয়ে যখন তাকে দেখতে পায় সেই তার অল্প বয়সের যে সময়টায় বা সেই বয়সটায় ফিরে গিয়ে যে সে দেখতে পাচ্ছে, ছুঁতে পাচ্ছে, মার সাথে কথা বলতে পাচ্ছে, এই যে ফিলিংটা, সেই ফিলিংটা এত সুন্দর পোর্ট্রে করেছে মানে সিনে, সেটা আমার দারুণ লেগেছে। বা ধরুন ও ওর ইয়াঙ্গার ভার্সনের সাথে ইভেন যখন কথা বলছে, কনভারসেশন করছে এবং যেখানে হিউমারাস কিছু লাইন্স রয়েছে, কিছু ডায়লগ রয়েছে, সেইগুলো খুব সুন্দর ফুটে উঠেছে। এত ইমোশনাল কোশ্চেনগুলো কিন্তু গুড ক্লিক করেছে এক কথায় বলতে গেলে। কিছু কিছু খুব সারপ্রাইজিং ক্যামিও রয়েছে, সেগুলো আপনাকে বেশ নস্টালজিক করে দেবে। মানে বিশেষ করে এই সিনেমাটা তো বেসিক্যালি ফ্ল্যাশ পয়েন্টের যে কমিক বুক ডিসি সেটার থেকে অ্যাডাপ্টেড, তো সেক্ষেত্রে আপনি যদি সেটা পড়ে থাকেন বা ইভেন 1990s যে টিভি সিরিজগুলো ছিল ফ্ল্যাশের, তো সেগুলো যদি দেখে থাকেন তাহলে আপনি খুব সুন্দর রিলেট করতে পারবেন, আপনি নস্টালজিক হয়ে যাবেন, আপনার ইমোশন মানে ইমোশনটা আপনি ইমোশনালি অ্যাটাচমেন্টটা খুব ভালো তৈরি হবে আর কি বেসিক্যালি সিনেমাটার সাথে, যেটা কিনা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা ফিল্ম মেকারেরই। তো সব মিলিয়ে আপনার কিন্তু বেশ এন্টারটেইনিং লাগবে এক কথায়। কিন্তু আপনি যদি ডিসি ফ্যান না হয়ে থাকেন বা এমন যদি হয়ে থাকে যে আপনি চরিত্রগুলোর সাথে অতটা পরিচিত নন, তাহলে এই রেফারেন্সগুলো আপনাকে নিতে হবে, পড়তে হবে, দেখতে হবে, তারপরে গিয়ে দেখলে আপনি সিনেমাটা আর কি ট্রুলি এটা জাস্টিস হবে বেসিক্যালি, এনজয় করতে পারবেন। তো এই জিনিসগুলো আমি বললাম, মানে আমার ঠিক কী কী ভালো লেগেছে। তো পারফরমেন্স ওয়াইজ তো প্রত্যেকেই বেশ ভালো, পারফর্ম নিয়ে কোনো কথা হবে না, অ্যাকশন গুড অ্যাকশন, যে ডায়লগ, যে হিউমারাস যে যে ডায়লগগুলো, স্পেশালি ধরুন যখন কিনা ওই মানে ফ্ল্যাশের যে ইয়াঙ্গার ভার্সন আর কি, যে ব্যারি অ্যালেনের, তো সে যখন ব্যাটম্যানকে ফার্স্ট টাইম দেখছে এবং ফেন্ট হয়ে যাচ্ছে যে ইজ হি বলে বলছে, আমি অ্যান্ড ব্যাটম্যানের যে ফেমাস ডায়লগ ইয়েস আই অ্যাম ব্যাটম্যান, ওই যে ডায়লগটা ওইটা অপূর্ব, বা ব্যাটম্যানের যে এন্ট্রিটা আর কি যেটা সেইটা দারুণ। ইভেন ব্যাটম্যানের সাথে ওদের যে কনভারসেশনগুলো রয়েছে সেগুলো অনেক হিউমারাস, কিছু কিছু ডায়লগস রয়েছে বা কিছু নস্টালজিক কিছু ডায়লগ রয়েছে, নাট নিয়ে যে ডায়লগটা রয়েছে নাটস নিয়ে, তো সেইটা দারুণ, সেই ডায়লগটা খুব সুন্দর। তো সব মিলে আর কি বেশ এন্টারটেইনিং একটা সিনেমা এক কথায়। মানে খুব ক্রিটিসাইজ যদি আপনি খুঁজতে খুঁজতে না বের করেন যে এটা খারাপ ওটা খারাপ, তাহলে আপনার মানে যারা ফ্যান বেসিক্যালি ডিসির ফ্যান বা এই ক্যারেক্টারগুলোর ফ্যান, তাদের কিন্তু বেশ ভালো লাগবে, নস্টালজিক লাগবে আর কি বেসিক্যালি। তো যাই হোক, আর যারা ফ্যান নন তারা ডেফিনেটলি গো ফর ইট, দেখুন ব্যাটম্যানকে এরকম বড় স্ক্রিনে দেখতে পাবেন, মাইকেল কিটন প্লেড বাই, সো ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি উনার জন্য স্পেশালি। মানে বললাম না শুরুতেই যে মানে হি ইজ বেসিক্যালি দ্য মেজর সেলিং পয়েন্ট অফ দিস মুভি। তো এক কথায় যদি আমাকে বলতে বলা হয় যে ঠিক কেমন কি লেগেছে, তাহলে আমি বলবো মানে এটা একটা গুড কি বলবো ফ্যান সার্ভিস আপনি বলতে পারেন। হিউমার আছে, অ্যাকশন আছে, বিগ বিগ অ্যাকশনস রয়েছে, তার সাথে কি বলবো তার সাথে একটা স্টোরি যেটা রয়েছে সেটার যে বেস লাইনটা, সেটা ইজ সামহাউ ইট ইজ লাইক রিলেটেড টু দ্য পেইন, যে যেটা কিনা বেসিক্যালি আমাদেরকে শেপ করে লাইক হোয়াট উই আর নাও সেইটাতে, এবং তার সাথে মানে ইট উইল ডেফিনেটলি হিট দ্য নস্টালজিয়া পোর্শন, ইউনো। তো সব মিলিয়ে আমার খারাপ লাগেনি, মানে ইটস নট দ্যাট গ্রেট অর নট দ্যাট ব্যাড অলসো, তো মাঝে মাঝে একটা জায়গায় ঝুলছে এটা বলতে গেলে পার্সোনালি আমার সেটাই আর কি অভিমত। আর যেটা আক্ষেপ যে ভিজুয়াল এফেক্ট মানে সিজিআই পোর্শনগুলো আর কি আরেকটু যদি যত্ন করে নেওয়া হতো বা আরেকটু যদি ভালো করে বানানো হতো, মানে এই ধরনের ট্রিটমেন্ট তো অ্যাটলিস্ট ডিসির থেকে কি এক্সপেক্টেড, কখনোই না। তো সেই জিনিসটাই আক্ষেপে, বাকি আর সব কিছু ঠিক আছে, বেশ ভালো, খারাপ না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সিনেমাটা, মানে আমার সাথে ঠিক কতটা সহমত বা নয়, হোয়াট এভার যেটাই মনে করবেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করতে হবে না, বিকজ ইটস ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। সো আবার চলে আসবো নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে, শেয়ার করবো নিজের পয়েন্ট অফ ভিউ, আর শোনার অপেক্ষায় থাকবো আপনারটাই।
তাহলে আজ আসি, টাটা।